টক অন ফ্যাক্টসের আজকে শেষ টপিকে আসা যাক। টপিকটা বলতে এত স্মাইল কেন করছি মনে হচ্ছে তো আপনার? বলার আগে একটা গানের লাইনের কথা মনে পড়ছে, প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী মান্নাদের গান, সবাই তো সুখী হতে চায়, কেউ হয় কেউ হয় না। আপনিও গানটা কি ধরে ফেলেছেন, মনে মনে গান গাইতে ইচ্ছে করছে? তাহলে আজকের এই দিনটার সঙ্গে গানটা কিন্তু ম্যাচ করতেই পারে, কারণ আজ ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে। সুখী হওয়া, খুশি হওয়া বিষয়টা আপেক্ষিক। কেউ কোনো কাজ করে খুশি হয় বা সুখী হয়, কেউ প্রিয়জনের সঙ্গ পেয়ে, কেউ আবার মনের মতো নিজের সেই গোল পূরণ করতে পারলে তার জীবনে আসে সুখ। সুখ বা খুশি হওয়া পুরোটাই আপনার উপর নির্ভর করছে, আপনি কিভাবে সেটাকে গ্রহণ করতে চান। তবে আজকের এই দিনের বিশেষত্বটা, অর্থাৎ কেন ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে হিসেবে এই 20 মার্চকে ধরে নেওয়া হয়েছে, সেই ফ্যাক্টসটা আপনাকে জানিয়ে অবশ্যই খুশি করব আমি। চলুন দেখা যাক, 2013 সাল থেকে 20 মার্চ দিনটিকে খুশি দিবস হিসেবে পালন করা হয়। আসলে ভুটানের এই দাবি মেনেই রাষ্ট্রপুঞ্জ এই খুশি দিবস নির্ধারণ করেছে। 2012 সালের 18ই জুন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের এক অধিবেশনে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এবং জানেন কি, এই সিদ্ধান্তে মত জানিয়েছে 193টি দেশের প্রতিনিধিরা। অধিবেশনে রাষ্ট্রপুঞ্জের 193টি দেশের প্রতিনিধিরা এই দিবসটিকে স্বীকৃতি দেন। এরপর থেকে প্রতি বছর বিশ্বের একাধিক দেশ এই দিনটি পালন করে থাকে। সেই থেকে আজ অবধি 193টি দেশ এই দিবস পালন করে থাকে। মূলত প্রত্যেক বছর একটা থিম নেওয়া হয়। এবছরের সুখী দিবসের থিম হচ্ছে মননশীল হও, কৃতজ্ঞ হও, দয়ালু হও। মানুষকে খুশি করতে হবে এবং অবশ্যই সুখী হওয়ার জন্য নিত্য নতুন ফ্যাক্টসও জানতেই হবে। তাই তখন ফ্যাক্টস কিন্তু আপনার কাছে সেই ফ্যাক্টস জানিয়ে আমরা যেমন খুশি, আপনি কতটা সুখী সেটা তখনই জানতে পারবো যখন আপনি আমাদের এই অনুষ্ঠান লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কেমন লাগছে এই ফ্যাক্টসগুলো জানতে কমেন্ট করবেন। আর নজর কোথায় রাখবেন? হ্যাঁ, কলকাতা টিভি online.in-এ, আর অবশ্যই আমাদের দুটো ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম, আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে। দেখা হচ্ছে আবার সোম থেকে শুক্র সন্ধে 7টায় টক অন ফ্যাক্টসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।